السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم خاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্র দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক পিএলসি সরাসরি আয়োজন। এই আয়োজনে আপনি আপনার যে কোনো প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে সরাসরি আপনি ফোন করে জানবার সুযোগ পাচ্ছেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ, আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أهلا وسهلا شيخ. مرحبا طيبا، شكرا. بارك الله فيكم. আমরা আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। প্রিয় দর্শক, একটা বিষয় আমাদেরকে সহযোগিতা করবেন, ফোনের সাউন্ডটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন। আমরা যাচ্ছি প্রশ্নে। টিভি সাউন্ড, সরি আমরা ভুল বললাম, টিভির সাউন্ডটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন। টিভি কথা বলা শেষ হলে আপনি ভলিউম বাড়িয়ে ইনশাআল্লাহ আমরা জবাব শুনব। শেখ, আমরা সরাসরি প্রশ্নে যেতে পারি? জি, কে আছেন দর্শক বলবেন কি প্রশ্ন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ। জি জি জি, আমি বলতেছি ইকরামুল হক। জি ইকরাম সাহেব বলুন। বলুন, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নজরকে হেফাজত রাখে, হ্যাঁ, এবং মানে চক্ষুকে হেফাজত করে এবং বেগানার দিকে না থাকায়, হ্যাঁ, ওই ব্যক্তি কি পরিমাণ ছাপ পাবে? আমি একটাই জানতে চাই। কি প্রশ্ন? আমি আমি মোহাম্মদ আব্দুল হাসান মাইন সিং থেকে বলছি। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হলো, ইফতারের সময় আগে যে আমরা ইফতার নিয়ে বসে থাকি, আল্লাহর ভয় খাই না, আজানের জন্য অপেক্ষা করি, এর জন্য কি আলাদা কোনো সওয়াব আছে? দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা যদি একজন রোজাদারকে ইফতার করাই তাহলে তার কি সওয়াব আছে? অনেক সুন্দর, খুব ভালো প্রশ্ন, আমরা শুনবো ইনশাআল্লাহকে করে। শেখ, আমরা জবাব শুনি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা والصلاة والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى آله وصحبه أما بعد. ইকরাম সাহেব, আপনি বললেন যে নজরকে যদি হেফাজত করি তাহলে কেমন সওয়াব, এটার ব্যাপারে আল্লাহ পাক সূরা আন-নূরের মধ্যে কথা বলেছেন, জালিকা আসকা লাহুম, এটা হলো তাদের জন্য অধিকতর পরিচ্ছন্নতা, পবিত্রতা। তা আল্লাহর ভাষায় যদি বলা হয় যে এটা হলো অধিকতর পবিত্রতা, তাহলে এই সওয়াবের কোনো সীমা নেই, সীমাহীন। আল্লাহ পাক বলেছেন, এখন যদি আপনি বলেন এটা দশটা নেকি হয়, পঞ্চাশটা নেকি হয়, কেউ যদি বলা হয় পাঁচশো নেকি হয়, তাহলে তো আল্লাহর কথার বাহিরে আবার নতুন করে আপনি নেকি বানাচ্ছেন। এর চেয়ে পবিত্রতা আর নেই, এবং এটা হলো মোমেনের জন্য একটি চরম বৈশিষ্ট্য যে পর নারীকে দেখে সে নজরকে হেফাজত করে, জিনা থেকে সে যেন বাঁচল। এটা আমাদের একটা চরম ব্যাধি, এই ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন। আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে আল্লাহ আমাদের হেফাজত করুন। পরবর্তী প্রশ্ন ছিল, ইফতার সামনে রেখে যে আমরা খাচ্ছি না, এই যে অপেক্ষা করছি আল্লাহর ভয়ে, এর কি পুরস্কার আল্লাহ দেবেন? সাংঘাতিক পুরস্কার। এই পুরস্কারের ব্যাপারে আল্লাহ পাক সুরাতুল বাকারার 185 নম্বর আয়াতে এভাবে কথা বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই ইফতার গ্রহণ করি না। আবার যখন ইফতার সময় হয় গ্রহণ করি, তখন আবার দেরি করি না, এটা আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব, আল্লাহ যে মহান এটা প্রমাণ করিয়ে দেই। এবার আয়াতের শেষে কি, লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা কৃতজ্ঞ বান্দায় পরিণত। এখানেও সওয়াবের কোনো সীমা নেই, বিশাল বড় পুরস্কার। আল্লাহকে আপনি যখন বড় জানবেন, আল্লাহ আপনাকে মহব্বত করে জান্নাত দিয়ে দেবেন। এটাও আছে, আর সৌমলি ওয়ানা আজিসিও বিহি, রোজা আমার জন্য আর পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। আবার ওয়ানা উজজা বিহি, পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ, চমৎকার। কাউকে ইফতার করালে কি সওয়াব পাওয়া যায়, কিরকম সওয়াব? চমৎকার। মান ফাত্তারালে সোয়াইমিন ফালাহু মিসলা আজরিহি, যে বা যারা
নিজে রোজা রেখে আরেকজন রোজাদারকে ইফতার করাবে, উনি রোজায় যে সওয়াব পাবেন, ইফতারে যে সওয়াব পাবেন, ঠিক আরেকজনকে ইফতার করানোতে তদ্রুপ সওয়াব তার হবে। চমৎকার, আমরা আবার আসবো ইনশাল্লাহ। এর মধ্যে আবার আমাদের সামনে হলো বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক পিএলসি সরাসরি আয়োজন। সময় হলো বিরতিতে যাবার, আমরা ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক পিএলসি সরাসরি আয়োজন। লম্বা বিরতির পর আবার এলাম শেখ। বিরতি আগে যেটা শুনছিলাম, আমরা দুজন অপেক্ষায় আছেন, প্রশ্ন নিয়ে নিচ্ছি। যে দর্শক কে আছেন বলবেন। সালামু আলাইকুম। এখন যদি এটা জানাই ওই বাড়িতে, তাহলে তো ওরা মনে করেন ঝগড়া করবে বা এটা অবিশ্বাস করবে যে এরা বোধহয় এরকম করে। এখন সাথে সাথেই সে ব্যক্তি আবার ফিদিয়া হিসাবে মানে সরকার সেই যার মানে পশুটা তার পক্ষ থেকে সৎকার করতে চেয়েছে যে তার নামে 200 টাকা সৎকার করে দেবো, তাহলে কি আল্লাহ এটা মাপ দিবে? এখন বলতে গেলে, সত্য কথা বলতে গেলে তো অনেক মানে বিরাট ঝামেলা হয়ে যাবে, অনিচ্ছাকৃত ভাবে, একেবারে অনিচ্ছাকৃত ভাবে, এবং সে রোজা করে, নামাজ বন্দেগী করে, কিন্তু ঠিক আছে। আমরা প্রশ্ন পেয়েছি, জি জি জি, আমরা প্রশ্ন পেয়েছি। শুন, আপনার কোনটা করা উচিত হবে আমরা শুনবো, আপনাকে ধন্যবাদ। জি, একটা প্রশ্ন মহোদয়। বাচ্চাটা মারা গেছে বা পশুটা মারা গেছে, প্রাণীটা মারা গেছে, সেটা যদি যাদের পশু তারা যদি জানে বিষয়টা কিনে তারা তুলকালাম কাণ্ড করবে, সমস্যা হবে। এখন না জানিয়ে এর দাম কি যদি সদকা করে দিয়ে দেন, ওনার হক কি আদায় হবে, উনি কি মুক্ত থাকতে পারবেন এই অন্যায় থেকে বা এই কাজ থেকে, অপরাধ থেকে? জীবন, আপনি প্রথম একটা একটা করে পাঠ বুঝেন। অনিচ্ছাকৃত হত্যা, সেটা মানুষকেও যদি হত্যা করা হয় তাহলে সেটাকে বলা হয় কতলে গায়ের আমাত। অনিচ্ছাকৃত হত্যার জন্য আল্লাহই ক্ষমা করবেন। দুই নাম্বার হলো, এখন যদি আপনি জানাতে যান বিপদ, এমতো মুহূর্তে কী করা যায়? আপনি একটু সদকা করেছেন, এই সদকা যেটা করেছেন সেটা আপনি হয়তো একটা সওয়াব পাবেন, কিন্তু ওনাদেরকে আপনি অন্যভাবে যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায়, যেমন হাঁস মারা গেল আর একটা হাঁস কিনে দিলেন, মুরগি মারা গেল আর একটা মুরগি কিনে দিলেন, এরপরে এই পন্থায় তাদেরকে বোঝানো যে এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, আবার এটা দিলাম, এখন তোমরা শান্ত থাকো। আপনি যদি নিজে না পারেন, যে ব্যক্তি বললে পরে তার কথাটা শুনতে পারে এমন ব্যক্তিকে দিয়ে বলাইয়া হলেও তার কাছ থেকে আপনি মুক্তি পেতে পারলে তাহলেই আপনি মুক্ত। আর এখন যেটা আপনি বলছেন, হ্যাঁ সমাজে এই ধরনের কিছু অবস্থা আছে, আপনি আল্লাহর কাছে মাপ চান, যা সাদাকা করছেন করুন, আর তাদের কাছে আজ হোক কাল হোক একটা রিপ্লেসমেন্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। মানে যে বিষয়টা যেহেতু বান্দার হক, তাদেরকে জানানোটাই উত্তম, কিন্তু জানালেও সমস্যা, আসলে এটা একটা উভয় সংকট। জি, আমরা প্রশ্ন নেব শেখ, ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মিজান সাহেব বলুন। আমি প্রশ্ন করার আগে সম্মানিত উপস্থাপক আপনার কাছে আমার একটা আবেদন আছে। জি বলুন বলুন। এটা হলো, দীর্ঘদিন তো ইসলামের সব আপনি অন্য, আমাদের এই সময়টা খুবই এক্সক্লুসিভ সময়। এখানে আমি বলি বলি একটু বলি, এখানে আছেন কামালউদ্দিন জাফরি হুজুর, সময় দিতে পারছি না, অনেকে অপেক্ষা আছেন। যে প্রশ্নটা বলবেন। জি জি, প্রশ্নটা হলো, ওই যে
আমার এই ডক্টর স্যার যে বলেছিল যে আমি অজু থাকা অবস্থায় আমি গোসলখানায় গোসল করতে গেলে আমার তো অজু লাগবে না, আমার একটা ফসল সৃষ্টি হয়েছে, তাহলে গোসল যে তিনটা ফরজ, এই তিন ফরজে কি হবে যদি অজু না করি? অনেক ধন্যবাদ মেজান সাহেব, জি শুনুন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি গোসল তো করতেছেন, সেই গোসলের তিন ফরজ আদায় করে আপনি গোসল করবেন, তো সেখানে গোসলের ফরজে কোনো বাধা নাই। আপনি চাইছিলেন আলাদা অজু করা লাগবে কি লাগবে না, আমরা বলছি না, আলাদা অজু করা লাগবে না। এবার গোসল করতেছেন, গোসলের তিনটি ফরজই আপনি আদায় করবেন। জি, আমাদের আবারও নির্দেশনা, আমাদের বিরতিতে যেতে হচ্ছে, শেখ আপনার আবার আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক পিএলসি, সরাসরি আয়োজন। সময় হলো আরও একবার বিরতিতে যাবার, আমরা ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক পিএলসি, সরাসরি আয়োজন। আমরা বিরতির পর আবারও দর্শকদের কাছে যাচ্ছি সরাসরি, যারা অপেক্ষায় ছিলেন। জি দর্শক, আছেন বলবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহ বরকাতু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস, বলবেন আপনি কি প্রশ্ন? জি হুজুর, কোন ব্যক্তির দোয়া আল্লাহ রদ হয়, মানে বিফল এবং রদ হয় না? হ্যাঁ, দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, আল্লাহ রাসূল বলেন যে রোজা দাজ্জাল যুদ্ধের দুইটি আনন্দ, আনন্দ দুইটি কি কি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ইনুস সাহেব, শুনছি আমরা। মধুরাম, কোন দোয়া রদ হয় না? জি ইনুস সাহেব, আপনাকে ধন্যবাদ। এক নাম্বার, যিনি শিরক করেন না। দুই নাম্বার, পিতামাতাকে কষ্ট দেন না। তিন নাম্বার, কোনো কবিরা গুনায় লিপ্ত হয় না। চার নাম্বার, যিনি আল্লাহ রব্বুল আলামিনের উপরে তওয়াক্কুল, তওয়াক্কুল, পূর্ণ তওয়াক্কুল, যে আমাকে আল্লাহই বাঁচাতে পারেন আর আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন, এমন একটি খালেস নিয়াত করে দোয়া করলে তার দোয়া আল্লাহ ফিরত দেন না। আরেকটা কথা কি সেটাকে আমরা যুক্ত করতে পারি কিনা, কিন্তু অন্যের হক নষ্ট করে না? হ্যাঁ, অন্যের হক নষ্ট করে না। জি, হুকুকুল ইবাদ। জি জি, আহসান শেখ, পরবর্তী প্রশ্ন, যে আল্লাহ যে দুটি আনন্দের কথা বললেন, সেই দুটি আনন্দ কি কি? একটি হলো মানে লিসওয়ায়েমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, সুবহানাল্লাহ। জি, রোজাদারের জন্য দুটি খুশি, একটি হলো ইফতারের সময় আর আরেকটি হলো যখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহু আকবার, এটা দ্বারা বোঝা গেল যে রোজাদারকে আল্লাহ কবুল করে তাকে জান্নাতটা দিবেন, সাক্ষাৎটা হয়ে যাবে, তখন খুব খুশি হব আমরা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন আমাদের সকলকে, আমিন আমিন। আল্লাহ, আমরা পরবর্তী প্রশ্নে যাব, দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চট্টগ্রাম থেকে বলছি। জি জি জি, বলুন, চট্টগ্রাম থেকে বলছেন, বলুন। ফজরটা যদি মিস হয়েছে, আমি জোরে নামাজ পড়লে ফজরের সুন্নত কি করতে হবে? আমার তাই আমরা শুনছি আপনার বিষয়ে, আপনি শুনুন শেখ। জি মোহতারাম, ফজরের সালাত চলে গেল, আপনি পড়বেন জোহরের আগে, কেন, এতক্ষণ আপনি কী করেছেন? আপনি হয়তো ফজরের সময় ফজর পড়তে পারেননি, আপনি সাতটায় পারতেন, আটটায় পারতেন, নয়টায়, যখন উঠেছেন তখনই। এইবার হলো যে যখন উঠবেন তখন এটা আদায় করতে হবে, অত বিলম্ব করা আপনার উচিত হয়নি। হ্যাঁ, আপনি সুন্নাত পড়বেন ততক্ষণ পর্যন্ত জোহরের সলাত আসার আগ পর্যন্ত, ধরে নেন বারোটা পাঁচ মিনিটের সময় জোহর শুরু হয়ে গেল, এর আগ পর্যন্ত যদি আপনি আদায় করেন তাহলে সুন্নাসহ পড়বেন, আর যখনই আর একটা সালাতের সময় হয়ে যাবে তখন শুধুমাত্র ফরজ পড়বেন, জোহরের আগে আপনি পড়তেছেন তখন ফরজ সুন্নাত পড়তে হবে না। জি, একটা প্রশ্ন নেই, দর্শক অপেক্ষায় আছেন, দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। বলুন। রোজার দশ মিনিট, রোজা ইফতারের দশ মিনিট আগে আমার মনে ছিল না যে আরো বাকি আছে সময়, কিন্তু আমি ইফতার করে ফেলছি, কিন্তু ওই সময়টাই আমি যে মানে আমার জ্ঞানই ছিল না যে আমি ইফতারি সময় আরো বাকি রয়েছে,
আচ্ছা এখন এই মুহূর্তে আমি অল্প কিছু খেয়ে ফেলছি এখন এটা কি করা তাই আমার কি রোজা কাজ হয়ে গেছে ঠিক আছে জি ভুলবশত আপনি করে ফেলেছেন তাই তো জি ভুলবশত হ্যাঁ ঠিক আছে আমরা শুনবো এর কি ফয়সালা শরীয়ত কি দেয় এর আগে একটা প্রশ্ন ছিল মহতরম সালাতুত তাসবীহ সালাত কি তাসবীহগুলো কি জোরে জোরে পড়তে হবে প্রথম কথা হলো সালাতুত তাসবীহ এটা হাদিস দ্বারা স্বীকৃত এমন হাদিস এখনো পর্যন্ত আমরা পাইনি দুই নাম্বার হলো এটা একটা কষ্টসাধ্য ইসলাম এমন কষ্ট দেয় না আর জোরে পড়ার তো প্রশ্ন আমাদের সময় একদম শেষ পর্যন্ত সংক্ষেপে হ্যাঁ এই ভদ্রলোক যেটা জানতে চেয়েছেন ইফতার আগে 10 মিনিট আগে তার হঠাৎ ভুলে খেয়েছেন এটা ভুলে 10 মিনিট 5 মিনিট 5 ঘন্টা আগে খেলেও ভুলে খেলে রোজা নষ্ট হয় না আপনার কোনো ক্ষতি হয়নি না আচ্ছা মানে রোজা হয়ে যাবেন ইনশাআল্লাহ শেখ আমাদের সময় শেষ পর্যন্ত চলে আমাদের নির্দেশনা আমাদের শেষ করতে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শেষ হয়ে গেল আজকের আমাদের নির্ধারিত সময় আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের সকলের জন্য খুবই উপকারী এভাবে আমরা জানবো মানবো আল্লাহকে আমাদের কবুল করুন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু